প্রথমটা আছে যে আপনার আইনটা আছে, দুই নম্বর রুলস আছে, তিন নম্বর আইনের কোথায় কোথায় অপব্যবহার হয়েছে, কি কিভাবে অপব্যবহার হয়েছে সেই অভিজ্ঞতাও আছে, দুই রিপোর্ট যদি এটা সত্য হয় যারা এটা করেছেন তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আমি সুপারিশ করব যে কিছু কিছু উপকারিতা তো এই আইনে হয়েছে। আমি এমন কথা বলবো না যে এই আইনটার ত্রুটি বিচ্যুতি নাই, আমি এটা কথা বলবো না। সব আইনেরই কিছু কিছু আছে সিস্টেমিক প্রবলেম আছে, কিছু কিছু ইমপ্লিমেন্টেশনের প্রবলেম আছে। যখন ইমপ্লিমেন্টেশনের প্রবলেম হয় তখন আইনটা টেবিলে আসে, এই ইমপ্লিমেন্টেশনাল যে প্রবলেমগুলি সেগুলি কিভাবে রিজলভ করা যায় সেগুলি দেখা হয়। ঠিক সেই কারণেই আজকেও আমি বলি যে আমি আবারও এই আইনটা নিয়ে বসব, যদি রুলসের পরিবর্তন করে আমরা এটা আমরা এই সমস্যাগুলির সমাধান করতে পারি অবশ্যই আমরা সেই দিকে যাব। যদি তারপরেও আমরা দেখি যে রুলস না আইনটারই কিছু পরিবর্তন সংশোধন করার প্রয়োজন আছে আমরা কিন্তু সেটা করতেও উই আর ওপেন। কিন্তু আমার মনে হয় না যে ঢালাওভাবে যদি আমরা বলি আইনটাকে বাতিল করে দেওয়ার জন্য সেটা খুব একটা যুক্তিসঙ্গত কারণ হবে না। আই ক্যান ডিফেন্ড মাই কেস, আমি শুধু এটা জেনারেলাইজড ডিফেন্সটা আমি বললাম যে এটা যুক্তিসঙ্গত হবে না। এখন আমি সেই জন্য আমি মনে করি যে আসুন আমরা বসি, আপনাদের যে কথাগুলি এখানে বললেন আপনারা আপনাদের সাথে আমি বসব, সেটা আপনারা যদি চান ইট ক্যান বি বিফোর দি রমাদান অর ইট ক্যান বি আফটার রমাদান। আমার মনে হয় ইফ ইট ইজ বিফোর রমাদান ইট ইজ বেটার ইন দ্য সেন্স দ্যাট দিস উইল গিভ মি দি অপরচুনিটি টু টেক ইট টু পার্লামেন্ট বিফোর দি বাজেট সেশন স্টার্টস। তো এই সেই সেই পরিপ্রেক্ষিতে উই উইল টক অ্যান্ড অফকোর্স আমরা এখন আমাদের সামনে সবগুলিই আছে। প্রথমটা আছে যে আপনার আইনটা আছে, দুই নম্বর রুলস আছে, তিন নম্বর আইনের কোথায় কোথায় অপব্যবহার হয়েছে, কি কিভাবে অপব্যবহার হয়েছে সেই অভিজ্ঞতাও আছে। তো এই তিন অভিজ্ঞতার আলোকে আসেন আমরা আলাপ করি, আমরা আলাপের মাধ্যমে এই আইনটাকে যাতে আরো দূরীকরণ সমস্যার দূরীকরণ থেকে দূরে রেখে এই আইনটার আসল উদ্দেশ্য দূরীকরণের জন্য সহায়ক হয় সেটা করি। আরেকটা কথা এখানে তোলা হয়েছে যেটা আমি অবশ্যই এনকোয়ার করব, কিন্তু আমার প্রিলিমিনারি তথ্য সেই জন্য আমি আপনাদের কাছে এটা বলছি যে আপনাদের যদি এই তথ্যের বিপরীতে কোনো প্রমাণ থাকে অবশ্যই আমি সেটা গ্রহণ করতে রাজি আছি। কিন্তু আমি এই যে জনাব সিয়ার আবরার সাহেব বলেছেন যে ওই পরিতোষের কথাটা এই যে 8 মাস সে সলিটারি কনফাইনমেন্টে ছিল, এইটা যখন খবরের কাগজে বেরিয়েছিল তখন কিন্তু আমি এটা খোঁজ নিয়েছিলাম যে এরকম হয়েছে কি না। তো আমি যেই প্রিজন থেকে ডিপার্টমেন্ট থেকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমি যেই তথ্যটা পেয়েছিলাম সেটা হচ্ছে যে এরকম কিছু হয় নাই, 8 মাস সে সলিটারি কনফাইনমেন্টে ছিল না, এটা আমি পেয়েছি। এখন আমি এটা নিয়েও আপনাদের সাথে আলাপ করতে রাজি আছি। আমি আজ আগামীকালকে অফিসে আমি গিয়ে আমি এখনই এখানে বসেই আমি এটা খবর নিয়েছি এবং এই ওই খবর আমার আগের খবর নেওয়ার সাথে এক, কিন্তু তারপরেও আমারও ভুল হতে পারে, যারা বলছেন তাদেরও ভুল হতে পারে, আবার কারোরই ভুল না হতে পারে, বোঝার ভুল হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ যে এই 8 মাসের ব্যাপারে আমি একটা রিপোর্ট আপনাদেরকে দিব। এক, দুই রিপোর্ট যদি এটা সত্য হয় যারা এটা করেছেন তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আমি সুপারিশ করব। আসামি বা একটা প্রিজনারকে 7 দিনের বেশি সলিটারি কনফাইনমেন্টে রাখা ঠিক না। এবং আরেকটা কথাও আছে তার সাথে, আমি যদি ভুল না করি সর্বমোট 15 দিনের বেশি তাকে রাখতে পারা যায় না, মানে 7 দিন করে
দুইটা পিরিয়ডে রাখতে হবে, সর্বমোট 15 দিনের বেশি। তাহলে কেন এখানে এটার ব্যত্যয় হল, অবশ্যই এটা দেখার দরকার। এবং সেই কারণেই আমি এই জিনিসটা যাতে জনসম্মুখে পরিষ্কার হয় সেই ব্যাপারে আমি এটার যে সত্য তথ্য সেটা জনসম্মুখে তুলে ধরব। এর যত সাজেশন এই সরকার শুনতে চায়, এমন না যে আমরা কান বন্ধ করে রেখেছি, আমরা শুনল না, শুধু একটাই আমাদের কথা, যারা আমাদের গান গাইবে তাদের কথাই আমরা শুনব না, যারা মানুষের গান গাইবে আমরা তাদের কথা শুনব। আমি মনে করি যে আপনারা যেসব সাজেশনগুলি দিয়েছেন এগুলি আমি বিবেচনা করব, সবগুলি গ্রহণ করতে পারবো এমন কথা আমি বলি না, কিন্তু যেগুলি যুক্তিসঙ্গত সেগুলি অবশ্যই আমাদের আইনের মধ্যে জায়গা পাবে। আরেকটা কথা বলে দিই, আপনারা এইটুকু বিশ্বাস করতে পারেন যে সিভিল সোসাইটিকে তাদের বক্তব্য বলা, তাদের অভিজ্ঞতা থেকে তাদের কথা বলা, এটা বন্ধ করার উদ্দেশ্য এই সরকারের নাই।